দীর্ঘ বৈরিতার পর বৈঠক করেছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার চীনের মধ্যস্থতায় সাত বছরের দ্বন্দ্ব ভুলে বেজিংয়ে বৈঠকে বসেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আল আমির আবদুল্লাহিয়ান মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার নিয়ে বহুদিন ধরে বিরোধ রয়েছে দুই দেশের মধ্যে দু সালে সৌদি আরব এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা করে শিয়া সমর্থকরা এরপরই সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব অপরদিকে সিরিয়া ও ইয়েমেনের গৃহযুদ্ধ সহ বেশ কয়েকটি আঞ্চলিক যুদ্ধে ইরান ও সৌদি একে অপরের বিরোধী পক্ষ হয়ে লড়াইয়ের কারণে দুই দেশের সম্পর্কে নাটকীয় অবনতি ঘটে এর আগে গত মাসে চীনে পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয় ইরান ও সৌদি আরব নিজেদের দূতাবাস স্থাপন সহ আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আলোচনা হয় সৌদি ও ইরানের মধ্যে মধ্যস্থতার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস